শাপলা বাগান। এই শাপলা বাগান খুঁজতে খুঁজতে আমরা চলে গেলাম বাংলাদেশের একটি বৃহত্তর বিভাগ বরিশালে। বরিশালে গেলেই কি শাপলা বাগানের খোঁজ পাওয়া যায়? না ভাই, খোঁজ পাওয়া যায় না। বরিশালে যাওয়ার পরেও আমাদের অনেক রাস্তা পাড়ি দিতে হয়েছে এই শাপলা বাগানে যাওয়ার জন্য। তাই আমরা কিভাবে গিয়েছি এবং কেমন উপভোগ করেছি আপনাদের জানাবো, এবং কখন গেলে ভালো হবে সব কিছু ডিটেইলসে এই ভিডিওতে। চলেন তাইলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ভোর 5টা বাজে ঘুম থেকে উঠে রওনা দিলাম সাতলার উদ্দেশ্যে, বাট দুর্ভাগ্যবশত পথেই আমাদের গাড়ির তেল ফুরিয়ে যায়। দেন আমরা ঠেলে ঠেলে বাইকটারে নিতেছিলাম অনেক দূর, হঠাৎ চলে আসলো বৃষ্টি। বৃষ্টির মাঝখানে দিল আমার বন্ধু ঘুম, রাত হলো নিঝুম। গায়েস আমরা এখন চলে যাচ্ছি আপনার ফুলের বাগানে, আপনারা আমাদের সাথে থাকুন। তো বৃষ্টি, তারপর অনলি ফর ইউ গায়েস আমরা চলে যাচ্ছি শাপলা ফুল জয় করার জন্য। গায়েস আপনারা প্রচুর বৃষ্টি, তারপরও আমরা যাচ্ছি, আমাদের গায়েস আমরা এখন গাড়িতে তেল ভরা শেষ, আমরা আমাদের আবার নেক্সট গন্তব্যে চলে যাচ্ছি, কারণ আমরা কোনো কিছুকেই ভয় পাই না, ভয়কে করি জয়। দৃশ্যটি একমাত্র আমরাই দেখাতে পারছি, আর এই বাংলাদেশের কেউ দেখাতে পারেনি, কারণ তারা রিস্ক নিতে পারেনি। গায়েস আমরা আমাদের গন্তব্যের জন্য বের হয়ে গেলাম। আমরা ডামুরা ডিগ্রি কলেজ পার করে আমরা এখন চলে যাচ্ছি আবার আমাদের তারপরে হচ্ছে ঘুমায় যায়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন শাপলার বাগান, 60 কিলোমিটার পাড়ি দিয়ে শাপলা দেখতে আসলাম, কিন্তু শাপলারা আমাদের বুঝলো না, তারা ঘুমিয়ে আছে তাদের মতো। এই দেখতে পাচ্ছেন আপনারা, গায়েস আমরাই জীবনের ঝুঁকি নিয়েছি, আমাদের ছাড়া আজ পর্যন্ত কেউ জীবনের ঝুঁকি নেয় নাই, জীবনের ঝুঁকি নিয়ে শাপলা দেখতে চলে আসলাম বরিশালের সাতলা গ্রামে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাজার হাজার শাপলা দেখছি, কিন্তু তারা সবাই ঘুমিয়ে আছে তাদের মতো, কারণ আজকে রোমান্টিক ওয়েদার, তারাও একটু রোমাঞ্চে আছে। সো বলার কিছু নাই। গায়েস আমি আসলে অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর শাপলা ফুল আপনি কি আপনার জীবনে দেখেছেন কি না আপনারা কমেন্ট করে জানাবেন। দেখেন গায়েস, এই দেখেন শাপলা ফুলগুলা হচ্ছে সকালবেলা ফুটে থাকে, আর এখন হচ্ছে তারা ঘুমিয়ে আছে, তাদের কোনোভাবে জাগানো যাচ্ছে না। এই দেখেন সকালবেলা এরকম থাকে শাপলা ফুলগুলা, আরও জেগে থাকে আর কি। দেখেন গায়েস এরকম ফুটা থাকে, এই যে ভাই দেখেন। সো গায়েস আমরা অতবার চলে আসলাম শাপলা বিলে, এই বিলটা এত সুন্দর আর ওয়েদারটা এত সুন্দর যে বলার মতো কিছু নেই, ভাষা নেই আমাদের মুখে। তারপরও আমরা এসেছি এখানে অনেক কষ্ট করে 60 কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকা থেকে। আমরা হচ্ছে শাপলা ছিঁড়তেছি এখন, আপনাদের দেখাবো অনেকগুলা শাপলা একত্রে করে। ও আস্তে আস্তে